আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। নজিকের ভাই, তাহলে একজন মুমিন ভাইকে যুক্ত করি। উনি মোটামুটি বেশ ভদ্রলোক, বেশ ভদ্রভাবে আলোচনা করেন। কি অবস্থা মনিরুল ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। তো কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। লজিক্যাল ভাই ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, আমার হাঁটি বাটি ভালো রাখছে। আপনার রোজা 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 কেমন চলতেছে? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনিরুল ভাই, আসিফ ভাই তো আজকে মনে হয় যুক্ত হবে না। আজকে হবে না? না, ওই তার একটা পার্সোনাল কাজ আছে, তো ওই জন্য চলে গেলেন। বাট আপনার যদি তারপরে বলা থাকে আপনি বলতে পারেন আর কি। আচ্ছা, তাহলে একটা বিষয় নিয়ে আলোচনা করি। বিষয় কোনো আলোচনা করবো না, রাত অনেক হয়ে গেছে, লাইটটা অনেক হয়ে গেছে প্রায় 2-2.5 ঘন্টা। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, ইসলাম কি যাচাই করার সুযোগ দেয়? এটা মানে একটা হচ্ছে, ধরেন আমি ইসলাম গ্রহণ করছি, এটা একটা, যে এখন আমি যাচাই করতে চাই ইসলামের একটা বিধান নিয়ে যে এটা ঠিক কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে, ইসলামের বাইরে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, এখন তখন আমি ইসলামটাকে আমি যাচাই করতে পারি কিনা, আসলে মানে কিছুটা দর্শন ভিত্তিক কিছুটা। এখন প্রশ্নটা আরেকটু ক্ল্যারিফাই করে দিই যে যাচাই করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা ধরেন ফারাজ ভাই, লজিক্যাল ভাই, হ্যাঁ বলে মনির ভাই, আমি আমি একটু বলি। ধরেন আপনার যাচাইয়ের বিষয়টা থাকে যদি এরকম যে ইসলামিক কোন একটা পার্টিকুলার বিধান নিয়ে, যে আপনার 10 বার কোন একটা করলে পাপ, মানে কোন একটা ইসলাম অনুযায়ী কোন একটা হারাম কাজ করলে তাকে পাথর মারার সময় 10টা পাথর মারতে হবে না 20টা পাথর, এরকম যাচাই? আপনি কয় ওয়াক্ত নামাজ পড়বেন এরকম যাচাই? নাকি আল্লাহর কোনো দাবি সত্য সত্য কিনা, বা এই দাবি আল্লাহর কোরআনের যে কথাগুলো এই কথাটা আসলে সত্য কিনা, ওই ধরনের এইটার কথাই বলতেছি। এই এই যাচাই তো আপনি মুসলিম হয়ে করতে পারবেন না। এই যাচাই কি মুসলিম হয়ে করার কোনো সুযোগ আছে? কেননা যাচাইয়ের মূল শর্তটাই হচ্ছে, যদি আপনি কনভিন্সড হন যে আল্লাহর এই দাবিটা সত্য না, তাহলে আপনি কনভিন্সিং দিয়ে ইসলাম থেকে বের হয়ে যেতে পারবেন। ইসলাম কি আপনাকে সেই সুযোগটা দেয়? মানে আপনি যদি যাচাই করে দেখেন যে আল্লাহর দাবি এটা সত্য না, ধরেন আল্লাহ তো বলছে যে স্রষ্টা সৃষ্টি দেখে স্রষ্টাকে করো, উপলব্ধি করো, এরকম দাবি করেছে না কোরআনে? আমি যদি আমার এনভায়রনমেন্টে দেখি যে আমার প্রকৃতি থেকে কোনো অমনি বিনাবলেন গড বা পরম করুণাময় অসীম দয়ালু গড, এরকম কোনো গডের প্রমাণ পাওয়া যাচ্ছে না, বরং এমন গডের প্রমাণ পাওয়া যাচ্ছে যে হচ্ছে সাইকোপ্যাথ বা যে যে ব্লাডশেড পছন্দ করে, ওরকম গডের পক্ষে কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে, এই কথা দেখে যদি আমি ইসলাম থেকে বের হয়ে আসতে চাই, ইসলাম কি আমাকে সেই ধরনের সুযোগ দেয়? আর যদি সুযোগটা না দেয়, তাহলে কি ইসলাম আসলে আমাকে যাচাই বাছাই করার স্বাধীনতা দিচ্ছে? চিন্তাশীল মানুষ হন, তাহলে আপনি ইসলামে থাকলেও সেটা ভুল বুঝতে পারবেন, ইসলামে না থাকলেও সেটা ভুল বুঝতে পারবেন। যেমন এই সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে, একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই সম্পত্তির ভাগে যে ভুল আছে এটা আপনি ইসলামে থাকলেও এটা বুঝতে পারবেন, ইসলামে না থাকলেও বুঝতে পারবেন। আমি প্রয়োজনে এখানে আমি আমি একটা আমি আপনাকে তাহলে লজিক্যাল ভাই একটা সেকেন্ড আমাকে বলতে দেন। আমরা তো এটা এখনই যাচাই করতে পারি যে ইসলাম যাচাই বাছাইয়ের সুযোগ দেয় কিনা। মনিরুল ভাই, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটু মন দিয়ে খেয়াল করেন কথাটা। হ্যাঁ, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই আপনাকে। ধরেন লজিক্যাল ভাই দাবি করবে এখন যে সে ইসলাম থেকে একটা ভুল, মানে গাণিতিক ভুল বের করে দেখাবে। সে যদি ইসলাম থেকে গাণিতিক ভুলটা বের করে দেখায়, আপনি যদি সেটা সলভ করতে না পারেন, তাহলে কি মানে ইসলাম আপনাকে সেই সুযোগটা দেয় যে আপনি যদি তার কথা কনভিন্স হন যে ইসলামে ওই গাণিতিক ভুলটা আছে, ইসলাম কি আপনাকে সেই সুযোগটা দেয় ইসলাম থেকে বের হয়ে যাওয়ার, বা ওই গাণিতিক ভুল আছে ওই জিনিসটাই অ্যাকসেপ্ট করার, ওইরকম সুযোগ কি ইসলাম আপনাকে দেয়? না, যখন আমি ইসলাম গ্রহণ করে ফেলছি, ইসলামের ভিতরে আছি, তখন কিন্তু এগুলা নিয়ে সে যাচাই বাছাই করা, তর্ক বিতর্ক করা, ভুল থাকলেও আপনার বলতে হবে সঠিক, ভুল থাকলেও 2+5=13, আপনার বলতে হবে সঠিক। লজিক্যাল ভাই বলতে দেন। শুনে শুনে, আমি যখন ইসলামটা গ্রহণ করব, তার আগে কিন্তু যাচাই বাছাই করে ইসলামটা গ্রহণ করব, আর যখন গ্রহণ করে ফেলবো তখন যদি এটা যাচাই বাছাই করি, এটা কিন্তু এটা অযৌক্তিক হয়। যেমন আমি একটা উদাহরণ দিই। কেন 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 অযৌক্তিক হবে ভাই? আচ্ছা আচ্ছা, উদাহরণটা দিচ্ছি, তারপরে ঠিক আছে বলো। ধরুন আপনার ওয়াইফ আপনার দুজনের সাথে ভালো সম্পর্ক, ও আপনাকে বিশ্বাস করে, আপনি ওকে বিশ্বাস করেন। এখন যদি আপনাদের মধ্যে সুন্দর সংসার হচ্ছে, এখন যদি প্রত্যেকটা বিষয় নিয়ে এরকম না বলে, আপনাকে বিশ্বাস না করে, মানে বিশ্বাস না করে যে আপনি এই কাজটা করলেন কেন, প্রমাণ কি, এটা করলেন কেন, প্রমাণ কি, এটার জন্য কিন্তু আপনি ওকে ভালো লাগবে না। কি কি হচ্ছে,
আপনার কাছে বিয়ে বসার আগে কিন্তু ও সিদ্ধান্ত নেবে আপনার সাথে ও সংসার করবে কিনা, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন কিন্তু এগুলা করবে। মোরেল ভাই ধরেন আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই, ধরেন আপনি বিয়ে করছেন, বিয়ে করার আপনি 4 মাস পর জানতে পারলেন আপনার ওয়াইফ রাগের মাথায় তার কোন একটা কাজের বুয়াকে মানে বেধরম মার দেয় এবং তার একটা হাত ভেঙে ফেলে, মানে রাগের মাথায় ছোটবেলায় সে রাগের মাথায় বেধরম মার দেয় হাত ভেঙে ফেলে, আপনি কি আপনার ওয়াইফের সেই ইয়েটা করতে পারবেন, সেই আপনার ওয়াইফের বিরোধিতা করতে পারবেন যে সেই কাজটা ভুল করছে এই সেই, ওইটা করার কি আপনার সুযোগ আছে, আপনি কি করবেন সেটা, মানে আপনার ওয়াইফের বিরোধিতা যদি অন্যায়ভাবে একজনকে আঘাত করলে আপনার বিয়ের পরে জানেন, যেহেতু বিয়ের পরে সেহেতু আপনি মানে আপনার ওয়াইফকে এটা নিয়ে কিছু বলতে পারবেন না এরকম কিছু না, এটা যেহেতু যেরকম আমি ভাবছিলাম এরকম হয় নাই, দেখে উল্টাটা হয়েছে, তখন তো একটা ডিসিশন নেওয়া দরকারই। কিন্তু আপনি তো বিয়ে অলরেডি করেছেন, আপনি বিয়ে অলরেডি করে ফেলছেন না, বিয়ে করার পরেই কথা বলে তো আপনার ইয়েটা, ধরেন আমি আমি একটা রিভার্স ইয়া দিই, ধরেন আপনার কোনো বোন আছে মনির ভাই, আপনার কোনো বোন আছে, ধরেন আপনার বোনের দরকার নেই, ধরেন কোনো একজন নারী একটা ছেলেকে অনেকদিন ধরে জানলো, জেনে শুনে বিয়ে করলো, বিয়ে করার পরে সে ওই ছেলেটা সম্পর্কে তার কিছু ডার্ক তথ্য জানতে পারলো, যে সে এক সময় বাচ্চা মেয়েকে মলেস্ট করছে, ওরকম কোন একটা তথ্য সে জানতে পারলো, বা সে তার কোন এক্স গার্লফ্রেন্ডের ছবি অনলাইনে পাবলিক করে দিছিল, গোপন ছবি অনলাইনে পাবলিক করে দিছে, এই তথ্য যদি কোনো নারী বিয়ের পর তার স্বামী সম্পর্কে জানে, তাহলে কি ওই নারীর অধিকার আছে না যে স্বামীর বিরুদ্ধে কিছু বলার বা স্বামীকে তালাক দেওয়ার বা স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার, ওই অধিকারটা স্ত্রীর আছে না? স্বামী যদি এরকম কাজ করে থাকে তাহলে তো স্ত্রীর অবশ্যই আমি একজনকে বিয়ে করলাম, আমি আমি ভেবেছিলাম যে সে ভালো, খুব ভালো মেয়ে, বিয়ে করলাম, বিয়ের পরে দেখি সে একটা নেশা করছে। আমরা উদাহরণ বিয়ের পরে দেখলাম, কয়েকদিন যাওয়ার পরে দেখলাম যে সে ইয়াবা খায়, মদ খায়, অনেক কিছু খায়, কিন্তু আমি আগে থেকে জানতাম না, এখন দেখে পুরো উল্টা, এখন আমি যেহেতু ইসলাম ধর্ম মানি, ইসলাম ধর্ম তো এরকম ভুল ভাই করতে হবে তাই না, যদি আমি ভুল না দেখাইতে পারি আমি লাইভে আপনার মতো চেহারা দেখাই 50 বার কান্দরে উঠে উঠবস করবো। আল্লাহর কোরআনে কোন ধরনের গাণিতিক ভুল থাকা সম্ভব না। সেকেন্ড ইয়ে ধরেন আমি একজন মুসলিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, বা আমি একজন হিন্দু যে একসময় ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি একসময় রিয়েলাইজ করলাম যে আমি ধর্ম গ্রহণ করার আগে আমি যে ভুলটা আমার চোখে পড়ে নাই, আমি পরবর্তীতে এই ভুলটা চোখে পড়লো আবার, আমি একজন মুসলিম, আমি একজন স্রষ্টা বিশ্বাসী হিসাবে মনে করি যে কোনো একটা স্রষ্টার কিতাবে কোনো ধরনের ভুল থাকা সম্ভবই না, এই বিশ্বাস রেখেই আমি ধর্ম গ্রহণ করছি, যখন আমি দেখলাম ভুল আছে তখন আমার ওই যে আগের মতো বিশ্বাসটা, মানে আপনি যে বিয়ের উদাহরণটা দিলেন বিশ্বাসটা ভেঙে গেল, তখন কি আমি আমার ওই অধিকারটা আছে কিনা, যদি ভুল থাকে, আমি বলতেছি না ভুল আছে, যদি ভুল থাকে, আমি যদি কোরআনে এরকম গাণিতিক ভুল পাই, তাহলে কি আমার ওই অধিকারটা আছে কিনা যে আমি ইসলাম থেকে বের হয়ে যাব, আমি ইসলাম অনুযায়ী জানতে চাচ্ছি, নর্মাল মানুষ অনুযায়ী জানতে চাচ্ছি, ইসলাম এলাও করে কিনা সেটা আমি বলতে চাচ্ছি না, আমার কি সে অধিকারটা থাকা উচিত কিনা যে আমি ইসলাম থেকে বের হয়ে যাব যদি আমি পাই। আচ্ছা ফরাজ ভাই, যদি হ্যাঁ না উত্তর দেই তাহলে কিন্তু কিছুটা ভুল সংশয় থাকে, আমি একটু এক মিনিটের ভিতরে আমি বলতে সময় দিচ্ছি বলুন। হ্যাঁ, আপনি বলছেন যে যদি কোরআনে এরকম গাণিতিক ভুল থাকে, মানে কোন গাণিতিক না যে কোনো ভুলই থাকে, তো আপনি বিশ্বাস করে এটা গ্রহণ করছেন, এখন দেখেন কিতাবের মধ্যে ভুল আছে। হ্যাঁ, এখন যদি এরকম আসলে বাস্তবে যেমন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মই, খ্রিস্টান, বৌদ্ধ, যেগুলোই হোক, হিন্দু ধর্ম, এগুলো দেখেন যে আসলে এগুলোতে ভুল আছে, তাহলে তো আপনি অবশ্যই এটা ত্যাগ করতে পারেন, এটা কোনো, তবে আপনার কনফার্ম হতে হবে অবশ্যই এটা ভুল।
ধন্যবাদ, যদি কনফার্ম হয় তাহলে আমি দাঁড়া, লজিক্যাল ভাই, লজিক্যাল ভাই, আমি আপনাকে পুরো গ্রাউন্ড সেট করে দিচ্ছি, হোল্ড অন। এখন যদি আমি কনফার্ম হই তাহলে আমি ট্যাগ করতে পারি। আচ্ছা ইসলাম কি আমাকে সেই আলোকটা করে কিনা, যে আমি যদি ইসলাম ইসলামের কোন একটা ভুল পাই তাহলে আমি ইসলাম ছাড়তে পারবো, ওই ইসলাম কি আমাকে সেই অ্যালাউটা দেয় কিনা, আমাকে সেই সেই সুযোগটা দেয় কিনা? শুনেন, ইসলাম, আপনি যখন ইসলাম গ্রহণ করে ফেলছেন, ইসলাম থেকে আর বের হতে পারবেন না, কারণ হচ্ছে ইসলাম এটাই রাইট, এটাই সত্য। আর এটার এখন ভুলটুল ভুল বের করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আমাদের এগুলা নিজেরই অজ্ঞতা, আমরা নিজেরই বুঝি না বিষয়গুলা, এগুলোর ভিতরে আরো কিছুটা রহস্য আছে যেগুলো আমরা ধরতে পারি না। আমরা ওই ধর্ম থেকে বের হয়ে যেতে পারবো। সেকেন্ড যে পজিশনটা নিলাম আমরা, সেটা হচ্ছে যে ওই অ্যালাউন্সটা, যে ধর্মে ভুল পেলে ধর্ম থেকে বের হয়ে যেতে পারবেন, ওই অ্যালাউন্সটা আপনাকে ইসলাম দেয় না, কারণ ইসলাম মনে করে ইসলাম পারফেক্টলি ঠিক, ইসলামে কোনো ইয়ে নাই, এই জন্য ইসলাম আপনাকে সেই আপনাকে ওই আপনাকে অ্যালাউ করে না যে আপনি ইসলাম থেকে বের হবেন। আচ্ছা, তাহলে আমরা এখন একটু যাচাই করে দেখি যে ইসলাম থেকে আমরা আসলে কোনো ভুল বের করতে পারি কিনা। মনির ভাই, আপনি কি এই চ্যালেঞ্জটা, একটা বিষয় বলে রাখি যে ইসলাম, ইসলামে যেহেতু ভুল ধরবেন, আমার মনে হয় ইসলামের ভুল ধর, মানে ইসলামের বিধানের ভুল ধরার আগে মানে ইসলামের যে স্রষ্টার কথা বলা হয়েছে উনি ঠিক আছে কিনা এটা মোটামুটি ঠিক আছে। এখন শুনেন, এখন কিছু কিছু বিষয় আছে যেগুলা আসলে সত্য, এগুলো আমাদের মানে জ্ঞান কমতি থাকার কারণে আমরা এটা মনে করি না ভুল। না না ভাই, আপনি যদি ক্লাস 5 পাস করেন তাহলে আপনার ক্লাস 5 পাসের জ্ঞান থাকে, তাহলে আপনি, আমি আপনাকে বোঝাবো, তাহলে লজিক্যাল ভাই, আমরা ভুল আছে, আমরা যাচাইতেই চলে যাই। ইয়া ভাই, মনির ভাই, আচ্ছা আমি, হ্যাঁ মেইন, হ্যাঁ মেইন বিষয় বলছিলাম কি, যদি এটা যে মুসলিমরা যে স্রষ্টা বিশ্বাস করে ওইটা যদি পারফেক্ট থাকে এবং আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অনুসরণ করে এটা যদি ঠিক থাকে, একদম 100% ঠিক, রাইট, তারপরে কিন্তু ওদের কাছ থেকে যে বিধানটা আসে ওটা আমাদের, তাহলে তাহলে মনির ভাই, আমরা আমরা নেক্সট কোন লাইভে স্রষ্টা আপনি মানে আল্লাহর যে স্রষ্টা দিয়াটা, মানে আল্লাহর যে আল্লাহর যে ক্যারেক্টারটা কোরআনে বলা আছে বা যে দাবিগুলো করা আছে ওইগুলোও কি যুক্তির খাতায় ভ্যালিড কিনা, ওটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনাটা আজকে একটু কনফাইন্ড করি, ছোট করি, ছোট করে দেখি যে আমরা কোরআন থেকে কোনো গাণিতিক ভুল, গাণিতিক ভুল কিন্তু ইন্টারপ্রিটেশনের উপরে, ব্যাখ্যার উপরে নির্ভরশীল, গাণিতিক ভুল কিন্তু গাণিতিক ভুল, ওটার মধ্যে ওটার মধ্যে কোনো ব্যাখ্যা টাকা কিন্তু আবার চলে না। আমরা দেখি কোরআন থেকে কোনো গাণিতিক ভুল বের করতে পারি কিনা, ওটা একটু যাচাই করি। আপনার কাছে আপনাদের কাছে সময় হবে নাকি? হ্যাঁ না, অবশ্যই সময় হবে, টার্গেটটা কথা বলে নেই, এটা সম্পর্কে আমি মানে পূর্ব অভিজ্ঞতা আমার নাই, আলোচনা আগে থেকে আমি এটা দেখে আসিনি, মোতালা করে আসিনি, তাই এই সম্পর্কে পরবর্তীতে যদি আরো কোনো কোশ্চেন থাকে, ধরেন আপনাকে ভুলভাল বুঝে আমরা গাণিতিক ভুল ধরাই দিলাম, আপনার পরবর্তীতে যদি এটার কোনো সলিউশন থাকে বা আপনি যদি মনে করেন লজিক্যাল ভাই আপনাকে ভুং ভাং বলছে, তাহলে আপনি আমাকে এখানে এসে ওই লজিক্যাল ভাইয়ের ভুলটা আপনি নেক্সট দিন আবার ধরাই দেন, আমরা তাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে তাকে ক্যামেরা অন করা দরকার হলে সরি বলবো, লজিক্যাল ভাই কি আপনি 50 বার কান্দরে উঠবাস করবো ভাই, সরি ভাই। আচ্ছা 50 বার বলছেন, এটা রেকর্ড আছে কিন্তু, ঠিক আছে, আমি আপনাদের আজকে এবং আপনাকে টাইটেল কিয়ামত পর্যন্ত, ওই যে ফারাজ ভাই তো বললো আপনি পরবর্তীতে, এই পরবর্তী মানে আপনি যতদিন বাঁচেন। আচ্ছা শুনেন, আমার আমি পড়াশোনা করছি ইসলামিক নিয়ে, আমার মানে কোসাদ আছে ইসলামিক স্কলার, ওদের সাথে ল্যাপে দেখাবো, হ্যাঁ যদি এরকম থাকে আর যদি রাইট হয়, আপনারা যে ভুল হয়, জেনারেল তো মিনিমাম ক্লাস 5 পাস করেছেন, জেনারেল মানে প্রাথমিক তো নিশ্চয়ই পাস করেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি বলতেছেন, উনি বলতেছেন উনি এই ভিডিওটা ওনার স্কলারদের দেখাবে, স্কলারদের দেখায় তারপর ভুল বের করার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব, আচ্ছা আমার উস্তাদ দ্বারা আছে ওদেরকে দেখাবো, আর যদি ভাই আপনারটা ভুল প্রমাণিত হয় আপনার কথা 50 বার কান্দরে উঠবাস করবো ভাই, একদম আমি এই যে বারবার বলছি ভাই 50 বার লাইভে চেহারা দেখায় কান্দরে উঠবাস করবো। আপনি তো একটা ওয়েজার দিলেন যে সে যদি ভুল করে, বা লজিক্যাল ভাই নিজেই ওয়েজারটা নিচ্ছে, চেহারা দেখা উদ্ভাস করবে, যদি পরবর্তীতে আপনি তার কোনো ভুল বের করতে না পারেন দেন কি হবে?
এরকম হয়, যদি হ্যাঁ আমি বলি, যদি আপনার কথাটা ভুল হয়, আমি যে প্রুফ করতে পারি আপনি যে দাবিটা করেছেন এটা ভুল, তাহলে আপনি লাইভে এসে সবার সামনে 50 বার কানাদের উদ্বোধন করবেন। আর যদি আমি এটা প্রুফ না করতে পারি যে আপনি যেটা বলেছেন এটা ভুল না, আসলে এটা রাইট আপনি যেটা বলেছেন, তাহলে আপনি বাধ্য হয়ে আপনি যদি হারেন তাহলে আমাকে 10 লাখ টাকা দেবেন, আর আপনি যদি জেতেন আমি আপনাকে কিছু দেবো না, তাহলে আপনার 10 লাখ টাকা দেওয়া লাগবে না। এটা তো জুয়া হয়ে যায় তাই না? আমি বলছি যদি উদাহরণ দিলাম, এটা বলছি যদি আপনারটা ভুল হয় তাহলে উঠা বসা করবেন, আর ভুল না হলে বাস। আপনি ধর্ম ছেড়ে দিবেন, মোরতাদ হয়ে যাবেন, এরকম কথা আমি বলবো না, বাট আমি হাইলি রিকোয়েস্ট করবো যদি আপনি ভুল বের করতে না পারেন, তাহলে একবার আপনার ভয় ভীতি অ্যাসাইড রেখে, আপনার ছোটবেলা থেকে যে যে বিশ্বাস নিয়ে বড় হয়েছেন বিশ্বাসটা অ্যাসাইড রেখে, যৌক্তিক মানুষ হিসাবে আপনি যেমন বেদ পড়ার সময়, গীতা পড়ার সময় যেভাবে ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে জাজ করেন, ওরকম ক্রিটিক্যাল মাইন্ড দিয়ে আপনি নিজের ধর্মটাকে জাজ করবেন, অতটুকু করতে পারবেন। ফারাজ ভাই আমি শুধু তাকে একটাই অনুরোধ করবো, আপনি শুধু যদি আলেমদের দেখানোর পরেও আপনি নিজেও যাচাই বাছাই করার পরেও যদি দেখেন আমাদের যা দেখাচ্ছি প্রমাণ দিচ্ছি যা তাতে কোনো ভুল নাই, সেক্ষেত্রে আপনি শুধু আলেমদের কাছে দেখানোর পরেও নিজেও যাচাই করার পরেও যদি কোনো ভুল না পান আমাদের কথায় বা আমাদের লাইভে যা দেখাচ্ছি যে তথ্য প্রমাণ দিচ্ছি, তখন আপনি শুধু একটা কথাই বলবেন যে কোরআনে ভুল আছে, ঠিক আছে ভাই? বাস আপনার কথার কোনো ডিমান্ড আমার কাছে নাই। হ্যাঁ এটা বলা যায়, হ্যাঁ উনি হ্যাঁ বলছে মানে কোরআনে ভুল আছে এটা বলবে উনি বলছে। হ্যাঁ হ্যাঁ এটা বলা যায় যে সত্যি যদি ভুল থাকে, আমার ধারণা এটা কখনো আমি 50 বার কান্দরে উঠবস করবো, আর উনি যদি আমি যদি ব্যর্থ হই তাহলে আমি 50 বার কান্দরে উঠবস করবো, আর আমার দাবি যদি সঠিক হয়, আমি যা প্রমাণ দিচ্ছি দাবি তো না প্রমাণ যা দিব যা যদি সঠিক হয় তাহলে উনি উনি বলবেন যাচাই বাছাই আলেমদের দেখানোর পরে উনি বলবেন কোরআনে ভুল আছে, ঠিক আছে ভাই? আপনি বলবেন কোরআনে ভুল আছে, আমি একমত একমত। হ্যাঁ একবার একবার ঠিক আছে, তাহলে আমরা এখন মিউট করি, আমি আর মনির ভাই মিউট করি, লজিক্যাল ভাইকে ফ্লোর দিয়ে দিচ্ছি, লজিক্যাল ভাই পারলে একটা ভুল দেখান। হ্যাঁ হ্যাঁ পারাজ ভাই স্ক্রিন শেয়ার দিছি, দর্শক একটা অসাধারণ ইয়ে হবে, মানে ওয়েদার চলে আসছে, আই হোপ একটা ভালো কনক্লুশনে পৌঁছানো যাবে। হ্যাঁ লজিক্যাল ভাই বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বোধহয় দেখতে পাচ্ছেন আমরা কোরআন অনুযায়ী সম্পত্তি ভাগ করব, কোরআনের 4 নম্বর সূরা নিসার আয়াত 11 এবং 12 অনুযায়ী সেখানে সম্পত্তি ভাগাভাগির বিষয়টা উল্লেখ করা আছে কোরআনে। তো এখন আমরা মনে করি যে কোনো একজন পুরুষ মারা গেছে, পৃথিবীতে তো কত পুরুষ মারা যাচ্ছে, তো কোনো একজন পুরুষ মারা গেছে, ধরে নিলাম তার 72 লক্ষ টাকার সম্পত্তি আছে, 72 লক্ষ টাকার কম বেশি আমরা করতে পারি, কিন্তু 72 লক্ষ টাকা ধরলে হবে কি কোনো দশমিক বা ভগ্নাংশ হবে না, এই জন্য 72 লক্ষ আমরা ধরে নিচ্ছি, আপনি ইচ্ছা করলে কম বেশি করেও পরবর্তীতে প্রমাণ করতে পারবেন। তো এই সম্পত্তি মৃত পুরুষের সম্পত্তি ভাগ করতে হবে তার 3 কন্যা, তার বাবা মা এবং স্ত্রীর ভিতর। ভালো করে ছবিটা খেয়াল রাখবেন, মৃত পুরুষের 72 লক্ষ টাকার সম্পত্তি আছে বা 72 লক্ষ টাকাই আছে মনে করেন, বা সম্পত্তি আছে যাই বলেন, 72 লক্ষ টাকা বা 72 লক্ষ টাকার সম্পত্তি আছে, এটা ভাগ করতে হবে 3 কন্যার ভিতর, তার বাবার ভিতর, তার মার ভিতর আর তার স্ত্রীর ভিতর। এখন খেয়াল করেন, আমি আর একটু বড় করি নয়তো দেখতে অসুবিধা হলে আবার সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। ধরুন ওই মৃত পুরুষের যার 72 লক্ষ টাকা রেখে যে মারা গেছে, তার ওই জীবিত 3 কন্যা বাবা মা আছে এবং স্ত্রী আছে, এই ছাড়া পৃথিবীতে তার ওই মৃত পুরুষের আর কোনো আত্মীয় স্বজন নাই, এরকম তো অনেক লোক আছে পৃথিবীতে ওই মৃত পুরুষের আর কোনো আত্মীয় স্বজন নাই, মৃত্যুর পরে তার শুধু আত্মীয় স্বজনের ভিতর আছে 3 কন্যা বাবা মা এবং স্ত্রী, এই ছাড়া পৃথিবীতে তার আর কোনো আত্মীয় স্বজন নাই, কারণ এখন আধুনিক যুগে একটা পরিবারে এক সন্তান, এক ছেলে বা এক মেয়ে, এরকম অনেক পরিবার আছে। এমন এমন হইলো যে ওই মৃত পুরুষের মৃত্যুর পরে তার শুধু 3 কন্যা বেঁচে আছে, তার বাবা মা এবং স্ত্রী বেঁচে আছে, পৃথিবীতে তার আর কোনো আত্মীয় স্বজন নাই, এবং ওই মৃত পুরুষ যিনি মারা গেছেন তিনি মৃত্যুর আগে কারো কাছে ঋণগ্রস্ত ছিলেন না, কারো কাছ থেকে ধার দেনা নেন নাই, মানে ঋণগ্রস্ত ছিলেন না, এবং মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি কাউকে দান, মানে ওসিয়ত, দান দান শব্দের অর্থ হলো ওসিয়ত, দান বা ওসিয়ত করার প্রতিশ্রুতিও দেন নাই, অর্থাৎ কাউকে তার সম্পত্তি দান করে যাবে মৃত্যুর আগে, দান মানে ওই 3 কন্যা বাবা মা স্ত্রীর বাইরে কাউকে, 3 কন্যা বাবা মা স্ত্রী এদের বাইরে কাউকে তার সম্পত্তি তিনি দান করবেন এরকম প্রতিশ্রুতিও তিনি মৃত্যুর আগে দিয়ে যান নাই। এইবার আমরা ভাগ করবো ওই মৃত পুরুষের 72 লক্ষ টাকা
কোরআনের নিয়ম অনুযায়ী ভাগ করবে। তো আমরা প্রথমে যেখানে কোরআনে বলা আছে সম্পত্তি ভাগাভাগি সেটাই চলে যাই, চার নম্বর সূরা নিসার আয়াত ১১। এখানে একটু খেয়াল করেন, আমি পুরোটাই পড়ি, পুরোটা না পড়লে হয়তো, পুরোটা না বললেও চলে, তারপরে পুরোটাই পড়ি, পুরোটা না পড়লে আবার ত্যানা ফেসানোর একটা সুযোগ থাকে, যদিও স্ক্রিনে সব দেখা যাচ্ছে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পদকে নির্দেশ দিচ্ছেন, এটা হলো চার নম্বর সূরার ১১ নম্বর আয়াত। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ। আমাদের তো ছেলেই নাই, আমাদের তিন মেয়ে, আমাদের তিন মেয়ে, আমাদের কোনো ছেলে নাই, ওই মৃত পুরুষের কোনো ছেলে নাই, তিন মেয়ে ছিল। অতএব এক 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 ছেলের জন্য দুই মেয়ের সমপরিমাণ, এটা আমাদের জন্য লাগতেছে না, কারণ আমাদের ছেলেই নাই। তবে যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয়, হ্যাঁ আমাদের দুইয়ের অধিক মেয়ে আছে, আমাদের তিন মেয়ে আছে, তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ। হ্যাঁ আমাদের মেয়ে আছে তিনটা, মানে দুইয়ের বেশি মেয়ে আছে, অতএব আমাদের মেয়েরা সম্পত্তি পাবে তিন ভাগের দুই ভাগ, এইটা আমাদের সাথে মিলিছে। আর যদি একজন মেয়ে হয়, আমাদের তো একজন মেয়ে না, অতএব এটা আমাদের সাথে প্রযোজ্য না, এটা আমাদের সাথে মেলে না, তখন তার জন্য অর্ধেক, আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ। অর্থাৎ বাবা পাবে, ওই মৃত পুরুষের বাবা পাবে ছয় ভাগের এক ভাগ, এবং মাও পাবে ছয় ভাগের এক ভাগ, যদি তার সন্তান থাকে, যদি মৃত পুরুষের সন্তান থাকে। হ্যাঁ মৃত পুরুষের সন্তান আছে, তিন মেয়ে আছে, অতএব মৃত পুরুষের বাবা পাবে ছয় ভাগের এক ভাগ, মৃত পুরুষের মাও পাবে ছয় ভাগের এক ভাগ। আর যদি সন্তান না থাকে, এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ আমাদের তো সন্তান আছে, তিন মেয়ে আছে, এবং তার ওয়ারিস হয় তার মাতা পিতা, তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ, এটা তো লাগবে না, এটা তো সন্তান না থাকলে এই এই ঘটনা, সন্তান না থাকলে এইভাবে, আমাদের তো সন্তান আছে, তিন মেয়ে আছে। আর যদি তার ভাই বোন থাকে, ভাই বোনও নাই, শুধু ওই মৃত পুরুষের তিন মেয়ে, তার বাবা মা এবং স্ত্রী বেঁচে আছে, তার ভাই বোন নাই, অতএব এটাও আমাদের জন্য প্রযোজ্য না। ভাই বোন থাকলে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ, ওসিয়ত পালনের পর, আমাদের তো ওসিয়ত নাই, ওসিয়ত মানে ওই কাউকে সম্পত্তি দান করতে, দান করে যাওয়ার অঙ্গীকার, তো মৃত্যুর আগে সে কাউকে তার সম্পত্তি দান করে যাওয়ার অঙ্গীকার করে নাই, তার ওই তিন কন্যা বাবা মা স্ত্রীর বাইরে কাউকে, যা দ্বারা সে ওসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর, সে তো কারোর কাছে ঋণগ্রস্ত না, এটা আমরা আগে বলে নিয়েছিলাম। তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা হয়। সুবহান আল্লাহ। এইবার চার নম্বর সূরা নিসার আয়াত ১২টা আমরা পড়ি। এখানে আমরা কি পাইলাম, এখানে পাইলাম চার নম্বর সূরা আয়াত নিসার আয়াত ১১তে পাইলাম তিন মেয়ে পাবে তিন ভাগের দুই ভাগ, আর মৃত পুরুষের বাবাও পাবে ছয় ভাগের এক ভাগ, মৃত পুরুষের মাও পাবে ছয় ভাগের এক ভাগ, শুধু স্ত্রীটা বাকি আছে, স্ত্রীটা পাওয়া যাবে এই চার নম্বর সূরার ১২ নম্বর আয়াতে। এখানে স্ত্রীর ভাগটা আমরা দেখছি, এখানে আমি হাইলাইট করছি, তারপরে পুরোটা পড়ি, নয়তো পুরোটা করেন নাই ভাই, আরবি অংশ দেন নাই, আরবি, এই যে ভাই আরবি অংশটাও আছে, হ্যাঁ যারা বলতে ই বলেন তেনাবাজি সুযোগ না পান, সেই জন্য আরবি অংশটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ তো আলেমরা নিশ্চয়ই আরবি অংশ পড়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন, হ্যাঁ যারা আরবি বোঝেন। তো এই হলো সেই চার নম্বর সূরা আয়াত ১২, আরবি অংশটাও করে নিয়ে আমি পুরো আয়াতটাই পড়তেছি, যদিও আমাদের শুধু স্ত্রীর অংশটা দরকার এখানে। আর তোমাদের জন্য স্ত্রী, তোমাদের স্ত্রী গঞ্জা রেখে গেছে তার অর্ধেক, তোমাদের স্ত্রী গঞ্জা রেখে গেছে মানে স্ত্রী মারা গেছে স্বামী বেঁচে আছে, আমাদের তো এরকম ঘটনা না, আমাদের স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে আছে, যদি তাদের সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে তাদের তোমাদের জন্য চার ভাগে রাখবে, এটা তো না, আমাদের তো স্ত্রী মারা যায়নি, আমাদের স্বামী মারা গেছে, তারা যে ওসিয়াত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর, এইখান থেকে আমাদের। আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো, স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছো মানে স্বামী মারা গেছে এখন স্ত্রী বেঁচে আছে, সেই ক্ষেত্রে স্ত্রী ভাবে চার ভাগের এক ভাগ, যদি তোমাদের সন্তান না থাকে, সন্তান না থাকে, কিন্তু আমাদের তো সন্তান আছে, অতএব এটা আমাদের জন্য প্রযোজ্য না। আর যদি তোমাদের সন্তান থাকে, হ্যাঁ আমাদের সন্তান আছে, আমাদের তিন মেয়ে আছে, যেহেতু সন্তান আছে সেহেতু তাদের জন্য মানে স্ত্রীরা পাবে আট ভাগের এক ভাগ, স্বামী মারা গেলে, স্বামী স্ত্রীর সন্তান থাকলে স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছো তা থেকে, তোমরা যে ওসিয়ত করেছো তা পালন, ওসিয়ত ওই পুরুষের নাই, অর্থাৎ সম্পত্তি দান করার কোনো অঙ্গীকার নাই তার, অথবা ঋণ পরিশোধের পর, সে তো কোনো কারো কাছে ঋণগ্রস্ত না। আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই এমন কোনো পুরুষ বা মহিলা মারা যায়, আমাদের তো এরকম না, আমাদের তো মা বাবা আছে সন্তান আছে, এবং তার থাকে এক ভাই এক বোন, আমাদের তো ভাই বোন নাই, আমাদের আছে তিন মেয়ে বাবা মা আর স্ত্রী, তখন তাদের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ, আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই তিন ভাগের এক ভাগের মধ্যে সম অংশীদার হবে। এগুলো আমাদের জন্য প্রযোজ্য না, আমরা স্ত্রীর অংশটা পেয়ে গেছি আট ভাগের এক ভাগ, যেটা হাইলাইট করা আছে সবুজ রঙে হাইলাইট করা আছে, আট ভাগের এক ভাগ পাবে স্ত্রী, সন্তান থাকলে এটা আমরা পেয়ে গেছি। যে ওসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর, কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত স্বরূপ, আর আল্লাহ সর্বজ্ঞ সহজ। সুবহান আল্লাহ। এইবার আসল খেলায় আসি, খেলা হবে তো কুরআন অনুযায়ী আমরা এখন ভাগ করবো, এই ৭২ লক্ষ টাকারে আমরা ভাগ করবো, তিন কন্যা পাবে তিন ভাগের দুই ভাগ, আমরা আগেই দেখাইছি আবারও দেখাই, এই যে তিন কন্যা পাবে তিন ভাগের দুই ভাগ। কুরআন ভাই এই আমি সবাইকে অনুরোধ করবো, সবাই অবশ্যই ভিডিওটা যাচাই বাছাই করবেন, কুরআন নিয়েই বসবেন, কুরআন নিয়ে, আরবি জানলে খুব ভালো, আরবি না জানলে বাংলা অনুবাদ, খুব ভালো আলেম একেবারে শীর্ষস্থানীয় আলেমদের অনুবাদ নিয়ে বসবেন, যদু মধু সল্লু কল্লুর অনুবাদ নিয়ে বসবেন না। কিন্তু তো তিন মেয়ে ভাবে তিন ভাগের দুই ভাগ, এই সেই তিন মেয়ে তিন ভাগের দুই ভাগ, বাবা ভাবে ছয় ভাগের এক ভাগ, মাও ভাবে ছয় ভাগের এক ভাগ, স্ত্রী ভাবে আট ভাগের এক ভাগ, এগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় ২৪/২৭। কিন্তু ২৪/২৪ তো ২৪ই তো পুরো অংশ, মানে ওই যে সম্পত্তি ছিল
আমাদের ছিল 72 লক্ষ টাকা, 24/24 মানেই তো এই পুরো সম্পত্তি। কিন্তু এই আমরা অংশগুলো যদি যোগ করি 3/2, 6/1, 6 মানে 6/1, 6/1, 8/1 তাহলে হয় 24/27, নাউজুবিল্লাহ। এখন আমরা 72 লক্ষ টাকারে যদি এইভাবে ভাগ করে দিতে যাই, 72 লক্ষ টাকারে যদি 3 মেয়েরে দিই 3/2, বাবাকে দিই 6/1, মাকেও 6/1, স্ত্রীকে 8/1, এভাবে দিতে গেলে কি হবে, 3 কোনাভাবে 72 লক্ষ টাকার 3/2 মানে 24/16। এটা নিশ্চয়ই ক্লাস 5 এ পড়ে সে জানে, এই জন্য আমি ওই কথাটা বলছিলাম, যে কেউ 5 পাস করলে এটা বোঝার কথা। 3/2 মানে নিচে আমরা লসাগু করছি 24, বোঝাই যাচ্ছে 3, 6, 6, 8, লসাগু 24। 3/2 মানে 16/24, 6/1 মানে 24/4, 6/1 মানে 24/4, 8/1 মানে 24/3। তো এখন 72 লক্ষ টাকা আমরা যদি এখন ভাগ করে দিতে চাই, তাহলে 72 লক্ষ টাকা ভাগ করলে কি হবে, 3 কোনা পাবে 72 লক্ষর ওই 16/24, তার মানে 48 লক্ষ টাকা। 3 কোনা 48 লক্ষ টাকা পাইলে 1 কোনা পাবে 16 লক্ষ টাকা। বাবা পাবে 72 লক্ষর 24/4, অর্থাৎ বাবা পাবে 12 লক্ষ টাকা, মৃত পুরুষের মাও পাবে 12 লক্ষ টাকা, একই পরিমাণ, যেহেতু 6/1, আর স্ত্রী পাবে 72 লক্ষ টাকার 8/1 মানে 24/3, তার মানে 9 লক্ষ টাকা। তাহলে 72 লক্ষ টাকা আমরা ভাগ করতে গেলেই 48, 12, 12 এবং 9 যোগ করলে হয় 81। ভাই ভিডিওটা রেকর্ড থাকবে, আপনারা যতবার ইচ্ছা চাচাই বাসাই একেবারে সিরুনি অভিযান চালায় পরীক্ষা নিরীক্ষা করবেন। 48, 12, 12, 9 যোগ করলে 81 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমাদের টাকা আছে 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা কেমনে সবাইকে ভাগ করে দেওয়া সম্ভব হবে, সম্ভব তো হচ্ছে না। তাহলে তো 81 লক্ষ টাকা লাগতেছে, কারণ সম্পত্তি আছে 24 ভাগ, দিতে হবে 27 ভাগ, এই জন্যই 72 লক্ষ টাকায় লাগবে 81 লক্ষ টাকা। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীর একটা আউল নীতি বা ফাউল নীতি, অর্থাৎ মোহাম্মদের লুঙ্গি বাঁচানোর নীতি একটা আবিষ্কার করছে, হ্যাঁ সৃষ্টি করছে, আবিষ্কার না সরি সৃষ্টি করছে। হ্যাঁ, তো এই সৃষ্টি কিভাবে করছে, আউল পদ্ধতি কিভাবে মিলাইছে, ধর্ম ব্যবসায়ীরা কিভাবে মিলাই দিছে, এটা আমরা আগেই দেখছি। কুরআন অনুযায়ী 3 মেয়ের পাওয়ার কথা 3/2, বাবা 6/1, মায়েরও 6/1, আর স্ত্রীর 8/1, সেটা করলে হয় যোগ করলে হয় 24/27। আউল নীতি মানে হইলো এই যে লব, উপরে দেখতেছেন লব 27, লব ঠিকই থাকবে, আর হর যে ছিল 24, হর যা আছে সেটা বাদ হয়ে যাবে, হর বাদ দিয়ে ওই উপরের লবটাকেই হরের জায়গায় পাঠাইতে হবে, মানে উপরের লব 27-27 থাকবে, আর 24-এ ওই উপরের 27 মানে লব অনুযায়ী 27 পাঠাইতে হবে। হ্যাঁ, ইচ্ছা মতো কাম খেয়ালি বানা, এটা হলো আউল নীতি। তাহলে কি হয়, এই খামখালি খামখেয়ানা পানাটা করলে কি হয় দেখেন, আমরা আগেই দেখছিলাম 24/27, এখন নিচে ছিল 24, লসাগু ছিল 24, লসাগু সব আমরা 27 বানাই দেবো, উপরে সব ঠিকই থাকবে 16, 16, 4, 4, 4, 4, 3, 3, যোগ করে দেখেন 27/27, সুন্দর, সুবহানাল্লাহ, দেখছেন মিলে গেছে। হ্যাঁ, কি সুন্দর মিলে গেছে, 24/27, 27/27 বানাই দিছে, শুধু একটু আল্লাহর কেরামতি খাটাইতে হবে, এই 24/24 মনে করা যাবে না, লসাগু যে 24 ছিল এটাকে ওই লব অনুযায়ী 27 বানাই দিতে হবে, লবটাকেই হরে পরিণত করতে হবে। তো তাহলে এখন যদি 16/27 আমরা যদি উভয় দিকে 9 দিয়ে ভাগ করি, তাহলে হয় 3/1.78, যেখানে পাওয়ার কথা ছিল 3/2, সেখানে আউল নীতির মাধ্যমে দেওয়া হচ্ছে 3/1.78, যেখানে পাওয়ার কথা ছিল বাবার, মৃত পুরুষের বাবার পাওয়ার কথা ছিল 27/4, সেখানে মৃত পুরুষের বাবাকে দেওয়া হচ্ছে 27/4 মানে 6/1, 27/ এই এই যে 27/4 যেটা আউল নীতির মাধ্যমে বেরোইছে, এই আউল নীতির মাধ্যমে যে 27/4 বেরোইছে সেটার মানে হইলো 6/0.89, কিন্তু বাবার পাওয়ার কথা ছিল 6/1। খেয়াল করেন, কুরআন অনুযায়ী বাবার পাওয়ার কথা ছিল 6/1, কিন্তু আউল নীতি অনুযায়ী বাবাকে দেওয়া হচ্ছে 27/4 মানে 6/0.89, অথচ বাবার পাওয়ার কথা ছিল 6/1, মাকেও দেওয়া হয়েছে 6/0.89, অথচ মায়েরও পাওয়ার কথা ছিল 6/1, স্ত্রীকে দেওয়া হয়েছে 8/0.89, কিন্তু স্ত্রী পাওয়ার কথা ছিল 8/1, তার মানে আউল নীতির মাধ্যমে এক্ষেত্রে সবাইকে কম করে দেওয়া হয়েছে, সরি প্রত্যেককে কম করে দেওয়া হয়েছে, প্রত্যেকের পাওয়ার কথা ছিল যা 3/2, বাবা 6/1, মা 6/1, স্ত্রী 8/1, সেখানে আউল নীতিতে প্রত্যেককে কম করে দেওয়া হয়েছে, অর্থাৎ আউল নীতিতে 3 কন্যাকে দেওয়া হয়েছে 3/1.78, বাবাকে দেওয়া হয়েছে 6/0.89, মাকে দেওয়া হয়েছে 6/0.89, আর স্ত্রীকে দেওয়া হয়েছে 8/0.89, অর্থাৎ কুরআনকে বাতিল করা হয়েছে। কুরআনকে বাতিল করা মানে কি, কুরআনে ভুল আছে এটা মেনে নেওয়া, কুরআনকে বাতিল করে ওই আউল পদ্ধতি অনুসরণ করে সম্পত্তি ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে কম করে, কুরআনে যা নির্ধারিত ছিল সেই নির্ধারিত সম্পত্তি না দিয়ে ইচ্ছা মতো সবাইকে কম করে গোজামিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার মানে কুরআনকে অস্বীকার করা হয়েছে, কুরআনের ভাগটা অস্বীকার করা হয়েছে, কুরআনের যে ভাগের উল্লেখ আছে সেটা কাউকেই দেওয়া হয়নি, তার মানে ভুল করেছে আল্লাহ শুধরে দিচ্ছে মোল্লায়। হ্যাঁ, কবিতার লাইন, ভুল করেছে আল্লাহ শুধরে দিচ্ছে মোল্লায়। তো এখন
এখানে আরো বিস্তারিত দেখাইছি, 72 লক্ষ টাকারে যদি আউলিতে অনুযায়ী ভাগ করি, আউলিতে অনুযায়ী ভাগ করলে 27/16 তিন কন্যা পাবে, তার মানে তিন কন্যা পাবে 42.67 লক্ষ টাকা, যেখানে তিন কন্যার 48 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। 48 লক্ষ টাকার জায়গায় তিন কন্যাকে কম করে দেওয়া হচ্ছে 42.67 লক্ষ টাকা। বাবাকে দেওয়ার কথা ছিল 12 লক্ষ টাকা, সেখানে বাবাকে দেওয়া হচ্ছে 10.67 লক্ষ টাকা। মাকে দেওয়ার কথা ছিল 12 লক্ষ টাকা, মাকেও দেওয়া হচ্ছে 10.67 লক্ষ টাকা। স্ত্রীকে দেওয়ার কথা ছিল 9 লক্ষ টাকা, স্ত্রীকে দেওয়া হচ্ছে 8 লক্ষ টাকা। সবাইকে কম দেওয়া হচ্ছে আউলনীতিতে। এইবার একটু সবাই খেয়াল করেন, আউলনীতির মাধ্যমে যে কোনো পাগল ছাগল মূর্খ নির্বোধ পায়ুখর মাদ্রাসার ধর্ষণকারী যে কোনো ব্যক্তির, হ্যাঁ সে সুস্থ হোক আর পাগল হোক, যে কোনো ব্যক্তির যে কোনো ভাগাভাগি সম্পত্তির ভাগাভাগি মিলাই দেওয়া যাবে। যেমন ধরেন আমি একজন মাদ্রাসার ধর্ষণকারী বা পাগল মানুষ, তো আমার মনে করেন তিন কন্যা আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, ওই আগের মৃত পুরুষের মতো। এখন আমি ঘোষণা দিলাম যে আমি আমি বললাম আমার মৃত্যুর পরে আমার তিন কন্যা পাবে, আমার সম্পত্তির 5 ভাগের মৃত্যু 4 ভাগ। খেয়াল করেন আমার তিন কন্যা পাবে। অধিকার ভাই, যেহেতু ভিডিওটা একজন যাচাই করতে চাচ্ছেন, আমরা ওই সুযোগটা দিই আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আমার আমি আমি ঘোষণা দিলাম যে আমার মৃত্যুর পরে আমার আমার তিন কন্যা পাবে 5 ভাগের 4 ভাগ, আমার বাবা পাবে আমার সম্পত্তির 2 ভাগের 5 ভাগ। দেখেন 2 ভাগের ভিতরে 5 ভাগ দেওয়া যায়, তাও আমি পাগল যেহেতু মাদ্রাসার দর্শনকারী, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমার। আমি বললাম আমার বাবা পাবে 2 ভাগের 5 ভাগ, আমার মা পাবে 3 ভাগের 2 ভাগ আমার মৃত্যুর পরে, আর আমার স্ত্রী পাবে 3 ভাগের 7 ভাগ। সুবহানাল্লাহ। এখন যোগ করলে কি হয়, এগুলো এই 5 ভাগের 4 ভাগ 5 ভাগের 2 ভাগ যেগুলো দেখছি, এগুলো যোগ করলে কি হয় ভাই, যোগ করলে হয় 30 ভাগের 189 ভাগ। এটাও কিন্তু আউলিতিতে মিলাই দেওয়া যাবে। এটা আউলিতিতে কি করে মিলাই দেওয়া যাবে, ওই 189-এ 30-এর জায়গায় লিখতে হবে, 100-এর উপরের 189 ঠিকই রাখতে হবে, লব ঠিকই রাখতে হবে, আর নিচের 30-কে নিচের 30-এর জায়গায় ওই লবের অনুযায়ী 189 লিখতে হবে। তাহলে কি হবে, 30-এর জায়গায় 189 লিখলাম সব জায়গায়, 30-এর জায়গায় 189, আর উপরের যা আছে ঠিকই থাকলো, 24-24, 75-75, 20-20, 70-70 সব ঠিক আছে। তাহলে দেখেন মিলে গেল 189-190। কি সুন্দর সমাধান হয়েছে, কোরআনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ ভাই, যদি একটাও ভুল প্রমাণিত হয়, সৃষ্টিকর্তা তো একটাও ভুল প্রমাণ করতে পারে, একটাও ভুল করতে পারে না, সৃষ্টিকর্তা যদি একটাও ভুল করে প্রমাণিত হয়, একটা ভুলও যদি প্রমাণিত হয়, তাহলে এইটা যে সৃষ্টিকর্তার লেখা বাণী না সেটা প্রমাণিত হয়ে যায়। সবাই বলেন ঠিক কিনা ভাই? দেখছেন, ধন্যবাদ, ধন্যবাদ অধিকার ভাই, আপনার প্রেজেন্টেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই রেকর্ডটা থাকবে ভাই, আপনি রেকর্ড করে রাখবেন। হ্যাঁ, ভিডিওটা থাকবে, গুরুত্ব দিয়ে আমি শুনছি। হ্যাঁ, গুরুত্ব দিয়ে শুনছি। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু, হ্যাঁ, বাবর হইয়া থাকে, ডিবাগ থাকে, আপনি বলতে পারেন। 50 বার কান্দুরি ওঠ বস ভাই, কম না। ওকে, শেষে যে বলছেন, ধন্যবাদ। আমার শেষে একটা মন্তব্য এটাই থাকবে যে লজিক ভাই, আমার মনে হয় না, আমার বিশ্বাস অনুযায়ী মনে হয় নিশ্চয়ই এখানে একটা ইয়ে হচ্ছে, একটা গন্ডগোল আছে বা বোঝার ভুল আছে, প্রমাণ করে দিই ভাই। 50 বার কান্দুরি ওঠ আমি আগেই বলে দিয়েছি ভাই। হ্যাঁ আচ্ছা, এটা আমি আমার যারা ওস্তাদ আছে ওদেরকে এটা দেখাবো ভিডিওটা, অবশ্যই এটাই আমি চাইছি। আর যদি হ্যাঁ হয়, আর এটা কিন্তু যে কোনো ভাবে যদি এটা প্রুফ হয় যে আপনি যেটা বলছেন এটা মিথ্যা, তাহলে কিন্তু আপনার এবং আর যদি সত্য, আপনি যদি মিথ্যা প্রমাণ না করতে পারেন, আপনি বলবেন কোরআনে ভুল আছে। হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিব। ওকে ওকে, এবং আপনাকে আপনাকে আপনার লাইফ টাইম গ্যারান্টি দিলাম, লাইফ টাইম আমি সময় দিলাম, আপনার দুশ্চিন্তার সময় চিন্তা নেই, তবে আপনি মাঝে মাঝে লাইভে আসবেন, মাঝে মাঝে আমাদের এই লাইভে যুক্ত হবেন। আমরা আপনার কাছে আপনার কাছে আমরা শুনতে চাইবো যে আপনি প্রমাণ মানে কত দূর কি এগোয়েছেন যাচাই বাছাই। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আজকে লিপটিক পুনরায় দিন চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ইয়া ভাই, আপনি যেহেতু প্রথমবার দেখলেন, আমি আমি আপনাকে এটা নিয়ে চাপ চাপ দিচ্ছি না, আপনি একটু ইয়ে করেন, যাচাই বাছাই করেন। আপনি যতদূর যাচাই বাছাই করা পসিবল, আপনার এলাকার এলাকার মসজিদের ইমাম থেকে শুরু করে যার থেকে আপনি মনে করেন সম্পর্ক ভালো আছে, আপনি যাচাই করতে পারবেন, আপনি তার কাছ থেকে একটু যাচাই করে নেন। যদি ভুল পান অবশ্যই বলে দিবেন, আসবেন, যুক্ত হবেন যে কোনো সময়, যেই ভুল ছিল আমরা দরকার হলে লজিক্যাল ভাইকে আমরা তখনই মেসেজ দিব, লজিক্যাল ভাইকে আসার অনুরোধ করবো, উনি ফ্রি থাকলে অবশ্যই চলে আসবেন। যদি না আসেন তাহলে আমরা পরের দিন তাকে আগেই জানা রাখবো, সেই আগে থেকে এসে হাজির থাকবেন, সমস্যা নেই। আর যদি ভুল বের করতে না পারেন তাহলে ফারাজ ভাই আমি আজকে থেকে আমি সব সময় আপনাদের লাইভে চোখ রাখবো। আচ্ছা আচ্ছা লজিক্যাল ভাই, ঠিক আছে, তাহলে তো আরো আরো ভালো কথা। আর মনির ভাই, যদি আপনি ভুল বের করতে না পারেন, আপনি যে কথাটা বললেন যে আপনি বলবেন যে কোরআনে একটা ভুল আছে, এই গাণিতিক ভুলটা আছে, তা এটা যদি আপনি বলেন স্বীকার করেন তাহলে তো খুবই ভালো, এটা অতটুকু স্বীকার করাও অনেক অনেক বড় একটা জিনিস। এনি হাউ মনির ভাই, তাহলে কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। আগন্তুক ভাই আপনি যুক্ত হলেন, আপনি কি মনির ভাইকে কিছু বলতে যাচ্ছেন? উনি উনি যেটা যাচাই বাছাই করতে চাচ্ছেন, আমি ওনাকে কিছু বলতে চাচ্ছি না, আমি কিছু তাফসীর ওপেন করে রাখছিলাম যে যদি উনি বলতে চাইতেন তাহলে আমি তাফসীরের ব্যাখ্যাগুলো ওনাকে দেখাইতাম, যেহেতু উনি বলতে চাচ্ছেন উনি যাচাই বাছাই করে আসুক তখন বলা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগন্তুক ভাই, ঠিক আছে, তাহলে মনির ভাই আপনার জন্য শুভকামনা রইল, আপনি যতভাবে যাচাই বাছাই করা পসিবল হয় যাচাই বাছাই করেন, তাফসীর তাফসীর খুলেন, মসজিদের কাছে নিয়ে যান, আপনি যদি এটার ভুল বের করতে পারেন অবশ্যই আপনি যুক্ত হয়ে ভুলটা দেখা দিয়ে, ঠিক আছে মনির ভাই? ঠিক আছে, আচ্ছা
যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তাহলে। জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আচ্ছা শুভরাত্রি ভাই, ভালো থাকবেন, টেক কেয়ার। ভাইরে ভাই লজিক্যাল ভাই, আপনি যে আপনি ধরলেন বেঁচে করলেন, না না সাইজা দেওয়া যাবে না তো ভাই, তেনা বাজির একটা সীমা আছে না। আমি তার কাছ থেকে দেখবো, আপনি কান্ধ উর্বশ করবেন এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। আমার চেহারাটা তো কেউ দেখে নাই, সবাই দেখে যাবে, একটা কি সুযোগ আল্লাহর আল্লাহর জন্য আর রয়েছে, চিন্তা করছেন? মানে এতটুকু কনফিডেন্স যদি আলাদা থাকতো তাহলে তো খুবই ভালো হইতো, আপনি যে লেভেলের কনফিডেন্স দেখালেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখবো যে এন্ড কি হয়।